শেষ লগ্নে পাশে থাকলো ভালোবাসার মানুষটা। শুধু তাই নয়, নিয়ম মেনে ঘিয়ের ছোঁয়া থেকে শুরু করে সব কিছুই পারলেন। শেষ মুহূর্তে পা জড়িয়ে ধরে চুম্বন করতেও দেখা গিয়েছে সব্যসাচীকে। পঞ্চভূতে বিলীন হলেন ঐন্দ্রিলা, শেষকৃত্য সম্পন্ন হল কেওড়াতলা মহাশ্মশানে। শেষ মুহূর্তে পাশে ছিলেন বাবা এবং প্রেমিক সব্যসাচী। মুখাগ্নি করেছেন তার বাবা উত্তম শর্মা এবং সব্যসাচী নিজেও। মারণ রোগে হেরে গেল ঐন্দ্রিলা। দীর্ঘ রোগ ভোগের পর রোববার দুপুর একটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী। টলিপাড়ার অভিনেত্রী অনেক আগে থেকেই ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। তারপর থেকেই মারণ রোগের সঙ্গে তার জীবনের লড়াই সবার মুখে মুখে ছড়িয়েছিল। সেই সঙ্গে সকলে জেনেছিল জীবনে হার না মানার গল্প, জেনেছিল সব্যসাচী ঐন্দ্রিলার ভালোবাসার গল্প। গত 1 নভেম্বর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল, তারপরই কোমায় চলে যান তিনি, আর ফিরল না কেন। হাসপাতালেই প্রয়াত হলেন অভিনেত্রী। গত 14 নভেম্বর থেকে ঐন্দ্রিলার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। গত রাতে পরপর কার্ডিয়াক অ্যারেস্ট হয় বলে হাসপাতাল জানিয়েছে। এই ধাক্কা আর সামলাতে পারলেন না ঐন্দ্রিলা। সকলের শত দোয়া প্রার্থনা সত্ত্বেও ফিরলেন না অভিনেত্রী। এর আগেও দুবার ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন ঐন্দ্রিলা। 2015 সালে প্রথমবার ক্যান্সার ধরা পড়ে তার। কর্কট রোগের আক্রমণ হয়েছিল তার অস্থিমজ্জায়। দ্বিতীয়বার 2021 সালে ফুসফুসের টিউমার বাঁধে। ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের সঙ্গে সঙ্গেই চলছিল তার অভিনয়ের কাজ। সেই জীবন যুদ্ধের কাহিনী ছড়িয়ে পড়েছিল সবার মুখে মুখে। তবে এবারে আর বাড়ি ফেরা হলো না, সকলের মায়া ত্যাগ করে পাড়ি দিলেন না ফেরার দেশে। দীর্ঘ লড়াই শেষ, মারণ রোগ হারিয়েই দিল ঐন্দ্রিলাকে। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র 24 বছর। ঐন্দ্রিলার প্রয়াণে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।